আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে স্বনির্বাচন। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। রাজ্যে ধীর লয়ে উত্তরে হাওয়া প্রবাহমান, বাবা শনি শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। আজ শরতে ধরণীর ভিন্ন রূপ, ধীর লয়ে বইছে উত্তরে হাওয়া, হেমন্ত আগেই গেছে, যায়নি এর কোনো আবেশ পাওয়া। ফুটিয়ারা হাজির রাজ্যে তাদের গরম পোশাক নিয়ে, এখন সাজছে স্টল সাজছে দোকান সেসব পসরা দিয়ে। বাসা বাড়িতে এবার কিন্তু পড়ছে লেপের খোঁজ, আছে কিনা সঠিক সেসব পরক হচ্ছে রোজ। আজ শরতে ধরণীর ভিন্ন রূপ, ধীর লয়ে বইছে উত্তরে হাওয়া, এমন তো আগেই গেছে, যায়নি এর কোনো আবেশ পাওয়া। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিষ্ণু। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো দেবাঞ্জনা পাল, পশ্চিম প্রতাপগড় আগরতলা, পূরবী রায়, কলকলিয়া বামুটিয়া, রফিক হোসেন, আখাউড়া রোড আগরতলা। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো টিপি জ্যোতি শাহ, সুভাষ পার্ক খোয়াই, হিমাংশু ভট্টাচার্য, রোড নম্বর 6 আগরতলা, শিউলি নম, রাউতখোলা বিশালগড়। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো, বলুন তো বাংলার কোন দুই মাস শীতকাল? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট 6 উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।